আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। মাই ডিয়ার লিটল লার্নার্স, দোজ হাউ আর ইন ক্লাস ওয়ান, ইউ ক্যান জয়েন উইথ মি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকে আমি তোমাদের সাথে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আজকের এই উপস্থাপনটি হবে ঘরে বসে শিখি এর পক্ষ থেকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই স্ক্রিনের দিকে তাকাও, লুক এট দ্য স্ক্রিন ডিয়ার স্টুডেন্টস। ওয়েলকাম টু অল ইন মাই ক্লাস ফ্রম ঘরে বসে শিখি। ডিয়ার লার্নার্স, হিয়ার ইজ মাই ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইউর লেসন ইন্ট্রোডিউসিং ইউর লেসন। ইউর সাবজেক্ট ইজ ইংলিশ ফর টুডে, ইউনিট 21 অ্যালফাবেট, লেসন 6, অ্যাক্টিভিটি সি। হ্যাঁ ডিয়ার লার্নার্স, অ্যান্ড আই এম মোহাম্মদ আশরাফুল আলম, অ্যাসিস্ট্যান্ট টিচার, আগানগর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ভৈরব, কিশোরগঞ্জ। ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় গ্রিটিং সং। এভরিবডি লুক এট দ্য স্ক্রিন। লিসেন ইট ভেরি কেয়ারফুলি। ডিয়ার লার্নার্স, হ্যাঁ তোমরা এখানে চমৎকার একটি দেখেছ যে একটি গ্রেটিং সং, তাই না? তোমরা কিন্তু এইভাবে পারবে, তাই না বন্ধুরা? একজন অপরজনকে দেখলে তখন হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, সিট ডাউন প্লিজ, এসব কিছু কিন্তু তোমরাও বলতে পারো, পারো না? হ্যাঁ তোমরা কিন্তু অনেক ভালো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব কীভাবে, এবং জানি যে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম সেটা তোমাদের অবশ্যই মনে আছে, তাই না? গত ক্লাসে আমরা শিখেছিলাম কুইল্ট এবং র্যাপ, তাই না? ছিলাম কিউ ইউ আই এল টি, কুইল্ট। আর কি শিখেছিলাম? র্যাট, তাই না? হ্যাঁ, কুইল্টের বাংলা কি ছিল তাও কিন্তু তোমরা জেনেছিলে। কুইল্টের বাংলা ছিল ল্যাপ, তাই না? হ্যাঁ, আর র্যাটের বাংলা কি? ইঁদুর। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা কি একটি কুইল্টের একটি ল্যাপের ছবি আঁকতে পারবে ডিয়ার লার্নার্স, এবং একটি ইঁদুরের ছবি পারবে কি তোমরা? হ্যাঁ একটু চেষ্টা করে দেখি, তোমরা পারবে। কুইল্ট এই যে এরকম, আমরা যদি এই আয়তকার একটি বস্তু আঁকি, তারপর কি কম্বলের গায়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে না, সরি লেপের মধ্যে ডিজাইন করা থাকে না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো তো কিভাবে আমি আঁকতেছি। এখানে এভাবে একটা নকশা করা হচ্ছে, তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো আর অন্য ধরনের নকশা করে আঁকতে পারবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটাকে আমরা মনে করে নিই কি একটা কুইল্ট, তাই তো? এভাবে কি তোমরা একটা ইঁদুর আঁকতে পারবে? হ্যাঁ নিশ্চয়, আমি আশা করি তোমরা যে ইঁদুরটা আঁকতে পারবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে আমি আরও একটু কিছু প্রশ্ন করব, দেখি তোমরা পারো কি না। তোমরা কি বাতাসের মধ্যে কিউ এবং আর লিখতে পারবে? ক্যাপিটাল কিউ অ্যান্ড ক্যাপিটাল আর পারবে কি তোমরা? হ্যাঁ রে শিক্ষার্থী বন্ধুরা, যদি পারো একটু চেষ্টা করো তো দেখি। ওকে থ্যাংক ইউ। কীভাবে আঁকবে? আমি আঁকতেছি, দেখি তোমরা আঁকতেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদেরটা সুন্দর হয়েছে। ক্যাপিটাল কিউ প্রথম আঁকবো, হয়েছে? আই রাইট ইট ইন দ্য ইয়ার। অ্যান্ড স্মল কেও, ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার ভাবে কিন্তু এটা
আঁকতে পেরেছো। এখন আর কিভাবে আর আঁকবো আমরা? ইন দ্য ইয়ারে মানে বাতাসে, বাতাসে আঁকা মানে কি? কাল্পনিকভাবে হাত ইশারায় আঁকা, এটা হলো বাতাসে আঁকা, তাই না? কিভাবে আঁকবো দেখি, আর আঁকতেছি আর, এটা হলো কি? থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ক্যাপিটাল আর, অ্যান্ড দেন আই রাইট স্মল আর। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, এখন আমি তো তোমাদেরকে বাতাসে লিখে দেখালাম, তোমরাও লিখতে পারলে। এখন আমি বোর্ডে লিখে দেখি, এই যে দুটি ওয়ার্ড আছে, দুটি ওয়ার্ড যে অক্ষরটি দিয়ে, যে লেটারটি দিয়ে শুরু হয়েছে, আমরা সেটা একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, এটা কি লিখেছি বন্ধুরা? এটা হলো খিও, এটা কি? খিও, এটা হলো ক্যাপিটাল লেটার খিও। ওকে, তারপর এটা কি? স্মল লেটারে খিও, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা কি হলো? খিও। আর একটি আঁকতেছি দেখি, এটা কি বলতে পারো? হ্যাঁ, এটা হলো আর, এটা আর, আর স্মল আর, তাই না? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এটা হলো ক্যাপিটাল খিও, অ্যান্ড ইটস অ্যান ক্যাপিটাল আর, অ্যান্ড ইটস অ্যান স্মল খিও, অ্যান্ড ইটস অ্যা স্মল আর। স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটারের নাম তোমরা অবশ্যই শুনেছো, তাই না? ক্যাপিটাল লেটারের বাংলা হলো বড় হাতের অক্ষর, আর স্মল লেটার হলো ছোট হাতের অক্ষর, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এটাকে কি বলবে? খিও। এটাকে কি বলবে? খিও। আর এটাকে বলবে আ। এটাকে কি বলবে? আ। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা কি এটা তোমাদের নিজ নিজ খাতায় লিখতে পারবে না? হ্যাঁ নিশ্চয়ই পারবে আমি আশা করছি। এখন আমি জানতে চাইব কিভাবে আমরা এই যে বর্ণটি আছে এবং এই যে বর্ণটি আছে, বর্ণ বা লেটারটি আছে, সেটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, পারবে কি তোমরা? হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে প্রথমে শোনো, তারপর আমি তোমাদের তোমাদের কাছ থেকে আবার শুনব। এটা হলো খিও, এটা কি? খিও, 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 তাই না? হ্যাঁ, আর এটা হলো আ, আ, আ। হ্যাঁ, এটাকে যদি আমি উচ্চারণ করতে চাই তাহলে কিভাবে বলতে পারি একটু শোনো মনোযোগ সহকারে। খা, 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 খিও। কিভাবে এটাকে যদি আমি হাততালি দিয়ে শিখি তাহলে কিভাবে হতে পারে? খা, 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 খিও, তাই না? আবারও বলছি, এখানে এই বোর্ডে আওয়াজ করে যদি বলে তোমরা আমার সাথে সাথে একটু চর্চা করার চেষ্টা করবে। খা, 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 খিও। আবারও বলছি, খা, 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 খিও। তারপর আর, আর মানে কি? র উচ্চারণ হবে, তাই না? বয়শূন্য র বা বয়বিন্দু র, যে আমরা বাংলায় বর্ণমালাটা শিখি এটার মতো উচ্চারণ হবে। রা, এটার ধ্বনি বা এটার সাউন্ড হবে র এর মতো। ববিন্দু র বা বয়শূন্য র আমরা যাই বলি না কেন, বয়বিন্দু র এটার মতো উচ্চারণ হবে এইটা, তাই না? আর এটার উচ্চারণটা কিভাবে হবে? এই খ এর মতো। খ, 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 খিও। তারপর এই উচ্চার অক্ষরটার নাম বলতে হবে, তাই না? আর এটার, এটা হবে কি? বাংলা বয়বিন্দু রয়ের মতো। র, 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 র মানে আর, তাই না? এটা হবে র, 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 আর। তাহলে আমরা এই দুটি লেটারের যে সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পারলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা কি এখন পারবে না? আমি আশা করছি তোমরা এটা পারবে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকটা খোলো, এবং তোমাদের জন্য যে পাঠ্যপুস্তকের অংশটা আছে সেটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট দ্য স্ক্রিন, এভরিবডি ওপেন ইউর বুক পেজ এট 43 অ্যান্ড সি দ্য অ্যাক্টিভিটি সি।
ডিয়ার লার্নার্স, ওপেন ইউর বুক পেজ এট 43 অ্যান্ড সি অ্যাক্টিভিটি সি। ডিয়ার লার্নার্স, এখানে বলা আছে সিতে সে ট্রেস অ্যান্ড রাইট, এটা বলতে হবে, চাপ দিয়ে লিখতে হবে, চাপ দিতে হবে বা ডট ডট দিতে হবে, তারপর আবার লিখতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই ছবিতে তোমরা এখানে কোথায় ল্যাপ আছে এবং কোথায় ইঁদুর আছে সেটা তোমরা খুঁজে বের করবে। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য স্ক্রিন, লুক এট দ্য পিকচার অ্যান্ড ফাইন্ড আউট ফ্রম অ্যাক্টিভিটি সি হোয়াট ইজ কুইল অ্যান্ড হোয়াট ইজ র্যাট। ক্যান ইউ সে? ডিয়ার লার্নার্স, দ্য রেড কালার ইজ এ কুইল্ড, দিস ইজ এ কুইল্ড অ্যান্ড র্যাট, দ্য র্যাট ইজ অন দ্য কুইল্ড, দ্য র্যাট ইজ অন দ্য কুইল্ড, এটা হলো র্যাট ইঁদুর তাই না, আর এটা হলো ল্যাপ তাই তো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এটা হলো কম্বল সরি লেপ, আর এটা হলো ইঁদুর তাই তো। হ্যাঁ এখান থেকে আমরা যে ছবিগুলো দেখলাম, এখানে আরও কিছু ছবি কিন্তু আছে, এখানে কী কী আছে সেটা আমরা পরের ছবি থেকে দেখে নেব। ডিয়ার লার্নার্স, ফাইন্ড আউট দ্য পিকচার্স ফ্রম অ্যাক্টিভিটি সি, হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম প্রিভিয়াস লেসন্স, হুইচ ওয়ার্ড ইজ স্টার্টেড উইথ অ জি অ্যান্ড ডি। হ্যাঁ এখানে যে ছবিটা আছে, এই ছবি থেকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে আগের ক্লাস থেকে আমরা যা যা শিখেছিলাম, ও দিয়ে কি হতো, জি দিয়ে কি হয়, তারপরে ডি দিয়ে কি হয়, তোমরা কি এখান থেকে খুঁজে বের করতে পারবে? আই হোপ ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট দিস নেম, সাচ এজ দিস ইজ অক্স অ্যান্ড দিস ইজ গোট অ্যান্ড ইট ইজ আ ডগ তাই না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আবারও একটা ছবির সাহায্যে দেখে নেব এখানে কী কী আছে। ডিয়ার লার্নার্স, ও ফর অক্স, ও ফর অক্স, দিস ইজ এ পিকচার অফ অ্যান অক্স, দিস পিকচার ইজ অ্যান অক্স অ্যান্ড গোট, জি ফর গোট, জি ফর গোট, গোটের বাংলা হলো ছাগল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্সের বাংলা তোমরা আগে শিখেছিলে, অক্সের বাংলা হলো ষাঁড়, অক্স অক্স, আর এটা হলো গোট, গোটের বাংলা হলো ছাগল অ্যান্ড দিস পিকচার ইজ আ গোট অ্যান্ড ডি ফর ডগ, ডি ফর ডগ, দিস পিকচার ইজ অফ অ্যান ডগ। ওকে ডিয়ার লার্নার্স, হ্যাঁ আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সুন্দরভাবে এটা মনে রাখতে পেরেছো। ও দিয়ে কি হয়, অক্স হয়, জি দিয়ে কি হয়, গোট হয়, আর ডি দিয়ে ডগ হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা যে হ্যাঁ লেটারটি ওয়ার্ডটি জানবো সেটা নিয়ে আমরা একটু বলবো। হ্যাঁ একটু বোর্ডে লিখে দেখি তোমরা বলতে পারো কি না। হ্যাঁ এটা কি বলতে পারো তোমরা, দিস লেটার, দিস ওয়ার্ড ইজ কুইল্ড, দিস ওয়ার্ড ইজ কুইল্ড, বাট হোয়াট ইজ দিস ফার্স্ট লেটার, দিস ফার্স্ট লেটার ইজ কিউ। আমি এটাকে এখানে লিখে দেখালাম তোমাদের জন্য, এটা কি এই কুইল্ড শব্দটার প্রথম বর্ণ, তো এখানে এটা এটাকে কি বলে তোমরা বলতে পারো কি, এটাকে বলে কিউ, এটাকে কি বলে কিউ বলে তাই না। হ্যাঁ কিউ ফর কুইল্ড, কিউ ফর কুইন, কিউ ফর কয়েল তাই না। হ্যাঁ তোমরা কি এটা লিখতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ তাহলে তোমাদের এখন বলতে হবে, আমি আবারও লিখছি, প্রিয় শিক্ষার্থীরা এখন বলো তো দেখি এই বর্ণটার নাম কি, এই লেটারটার নাম ইটস কিউ অ্যান্ড এটার নাম ইউ তাই না। এখন তোমাদের বলতে হবে কিউ এবং ইউ এর পরে যে তিনটি লেটার আছে ভিন্নকালি দিয়ে আমি লিখলাম সেটার নাম কি, তোমরা কি বলতে পারো এটার নাম কি হবে? হ্যাঁ এগুলোর নাম কি বলো তো দেখি, আই এল টি, আই এল টি, এটা কি, এই তিনটি লেটার নাম হলো আই এল টি
তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমি তোমাদের জন্য একটু মিচিং লেটার এখানে দিব, দেখি তোমরা পারো কি না। বলো তো দেখি এখানে তোমরা কোন লেটারটা লিখবে, বলতে পারবে কি হবে একটু বলো তো? এখানে দেখো তো কোনটা মিচিং হয়েছে, কিও, তাই না? এখানে তোমরা কি লিখবে, খিও লিখবে, তাই না? খিও, ইও, আই, এল, টি, খুইল্ড, তাই তো? তাহলে এখানে মিচিং কি ছিল, মিচিং ছিল খিও, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এখন আমি তোমাদের জন্য আরেকটা কিছু করতে যাচ্ছি, দেখি তোমরা পারো কি না। ডিয়ার লার্নার্স, ইউ ক্যান মুভ ইউর হ্যান্ড অন দিস লেটার। হ্যাঁ, এই বর্ণটা কি হতে পারে, এটার উপরে তোমরা তোমাদের হাত ঘুরাবে, বলতে পারবে এটা কি, কিভাবে হাত ঘুরাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে তুমি এইভাবে নিবে, তাই না? এরপর উপর থেকে নিচে এতটুকু আনবে, এটা কি হলো, খিও, এটার নাম কি, খিও, তাই না? এটার নাম কি, খিও। এখন আমি আবারও লিখতে যাচ্ছি, দেখি তোমরা বলতে পারো কি না, এবং এটাতেও তোমরা এটার উপর হাত, এটা কি কি বোঝা যাচ্ছে, আর, তাই না? হ্যাঁ, এটাকে হাত ঘোরাতে হলে তোমার কি করতে হবে, আমি কিভাবে নিয়েছি, ডট ডট দিয়েছি উপর থেকে নিচে, হ্যাঁ উপর থেকে নিচে আনলাম, তারপর এই নিচ থেকে নিয়ে এদিকে একটু ঘুরিয়ে দিলাম, এটার নাম কি, আর, এটা হলো আর। পারবা না তোমরা এভাবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একটু চর্চা করো তো, দেখে আমি তোমাদের জন্য আবারও দিচ্ছি, দেখে তোমরা পারো কি না। দেখি তোমাদের এখন নিজে নিজে চেষ্টা করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও এই দুটি বর্ণ মুছে তোমাদের জন্য দিচ্ছি। হ্যাঁ, এটার উপরে তোমরা হাত ঘুরিয়ে লেখো তো, দেখে হাত ঘুরাতে পারবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি হবে, এটা হবে খিও, তাই না? কি হবে, এই এভাবে তোমরা হাত ঘুরাবে, তাই তো? খিও, খিও দিয়ে কি হবে, খুইল্ড, খিও, ইও, আই, এল, টি, খুইল্ড, আর এটা দিয়ে কি হবে, আর, এ, টি, র্যাট। হ্যাঁ, এখন তোমরা এই কিউ ছাড়া ইউ, আই, এল, টি এগুলোর উপরও তোমাদের হাত ঘুরে এই শব্দটা লিখতে পারবে না? হ্যাঁ, আমি আশা করছি তোমরা সুন্দরভাবে লিখতে পারবে, এবং আর যে আছে আরের পরে এ, টি, এ, টির উপরে তোমরা হাত ঘুরে লিখতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। কিভাবে হাত ঘুরিয়ে লিখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে এই যে ইউ আছে, ইউর উপরে তোমরা এভাবে হাত ঘুরাবে, তারপর হ্যাঁ এভাবে যে আছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে, পারবে না? আর এখানে কিসের উপর হাত ঘোরাতে হবে বলছি, এ এবং টি এর উপরে, তাই তো? এ এবং টি এর উপরে হাত ঘোরাতে হবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করছি যে তোমরা সুন্দরভাবে এটা বুঝতেছ, তাই তো? এখন আমি তোমাদের জন্য কিছু কাজ দেব, দেখি তোমরা এই দুটি যে শব্দ যে শিখেছ, এই দুটি শব্দ থেকে কিছু ম্যাচিং লেটার থাকবে, সেগুলো তোমরা লিখতে পারো কি না। হ্যাঁ, এখানে দেখো তো কোনো ম্যাচিং আছে, নিশ্চয়ই এখানে আছে, সেটা তোমাদের লিখতে হবে। এখানে কি কি ম্যাচিং আছে সেটা তোমাদের লিখতে হবে, পারবে না? আবারও কিছু লিখতেছি দেখে। আরেকটা লিখতেছি, হ্যাঁ এখানে কি কি হবে বলতে পারো, এই মিচিং লেটারের জায়গায় কি হবে বলো তো দেখে, খিও, তাই না? এখানে কি হবে, খিও,
আর এখানে হবে আর, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে? কিউ, ইউ আছে, তারপরে কি লাগে? আই লাগে, তারপরে কি লাগবে? একটা এল লাগবে, তাই তো? এল, কিউ, ইউ, আই, এল, টি। তাহলে এখানে যে মিসিং লেটারগুলো আছে সেই লেটারগুলো কি তোমরা লিখতে পারবে না? হ্যাঁ নিশ্চয়ই পারবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে থাকে, থাকবে। আর এখানে কি হবে বলো তো দেখি? আর, আর এই জায়গায় কি হবে? এ, আর, এ, টি, রেট, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমি তোমাদের জন্য আবার একটু কাজ দিচ্ছি, দেখি তোমরা পারো কি না। আমি জানি তোমরা অনেক ভালো, অবশ্যই তোমরা পারবে। বলতে পারবে বা লিখতে পারবে এখানে কি কি হবে? একটু চেষ্টা করো তো দেখি। এখানে কি আছে? কিউ, তাই না? তো এখানে কি কি হবে এই মিচিং জায়গাতে? কিউ, কিউ, তারপরে আই, তারপরে এল, ঠিক আছে? হ্যাঁ, কিউ, ইউ, আই, এল, টি, কুইল্ট। আর এখানে কি আছে? আর আছে, তাহলে এখানে কি হবে? এ এবং টি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আশা করছি তোমরা এই ক্লাসটি উপভোগ করতে পারছো, তাই না? হ্যাঁ, তোমরা কি লিখতে পারবে না এগুলো বাড়িতে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি যা শিখলাম সেই সেটার উপর নির্ভর করে তোমাদের জন্য আমি একটু বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজগুলোর জন্য আজকে যে ওয়ার্ড শিখেছি সেই ওয়ার্ডগুলো ছাড়াও তোমাদের জন্য আরও দুটি করে ওয়ার্ড অতিরিক্ত দেব, তোমরা এগুলো বাড়িতে করবে। হ্যাঁ, কিউ, ইউ, আই, এল, টি, কুইল্ট, অথবা এই স্মল লেটারও তোমরা লিখবে কিউ, ইউ, আই, এল, টি, কুইল্ট। আর কি আছে আমরা শিখেছি? আর কি? আর, এ, টি, র্যাট, আর, এ, টি, র্যাট, এগুলো তো হলো আজকের পাঠে আমরা শিখেছি, তাই না? এছাড়াও তোমাদের বাড়িতে চর্চা করার জন্য লিখে চর্চা করবে সেজন্য আমি কিউ থেকে কিউ ফর কুইন হয় সেটাও তোমাদের জন্য দিচ্ছি, তোমরা বাড়িতে বসে বসে এগুলো লিখে লিখে চর্চা করবে। কুইন, পারবে না? আর দিয়ে আর কি হয় আমরা লিখতে পারি? র্যাবিট, র্যাবিটের বাংলা কি তোমরা জানো? খরগোশ। হ্যাঁ, এই যে চারটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে বাড়িতে বসে বসে চর্চা করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখেছি? ক্যান ইউ টেল মি? ওকে, থ্যাংক ইউ। ফ্রম টুডেজ লেসন উই হ্যাভ লার্নড অ্যাবাউট কুইল্ট অ্যান্ড র্যাট অ্যান্ড দ্য সাউন্ড অফ কিউ অ্যান্ড আর। ওকে ডিয়ার লার্নার্স, অ্যান্ড উই হ্যাভ অলসো লার্নড ম্যাচিং লেটার্স, হাউ ক্যান উই স্পেল কুইল অ্যান্ড র্যাট। ওকে ডিয়ার লার্নার্স, নো মোর টুডে, নেক্সট টাইম আই উইল প্রেজেন্ট অ্যানাদার ক্লাস উইথ ইউ। বি সেফ অ্যান্ড স্টে অ্যাট হোম। আল্লাহ হাফেজ।